স্বাগত প্রিয় শিক্ষার্থী, আজকের সেশনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন, কারণ এই সেশনে তোমাদেরকে আত্মমূল্যায়ন করতে হবে। এখানে তোমাদের ব্যক্তিগত তিনটি মতামত লিখতে হবে। এই তিনটি মতামত তোমার জন্য আত্মমূল্যায়ন হলেও এটি কিন্তু তোমার শিক্ষক তোমাকে শিখনকালীন মূল্যায়নের একটি অংশ হিসেবে রেকর্ড রাখবেন। তোমার আত্মমূল্যায়ন সেটি অবশ্যই সবার থেকে স্পেশাল হতে হবে, আর সে কারণেই এই সেশনটিকে স্পেশালি বিভিন্ন তথ্যপাত্র দিয়ে সাজানো হয়েছে। আশা করছি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে উপভোগ করবে। গত সেশনে আমরা যে বুলেটিন বোর্ড তৈরি করা শিখেছি, বুলেটিন বোর্ডটি আসলে মূলত পাবলিশ করা হবে এই সেশনে। একজন সম্মানিত অতিথিও থাকতে পারেন তোমাদের এই সেশন উদ্বোধনের জন্য। পাবলিশ মানে হচ্ছে আসলে সকলের কাছে প্রচার করা, অর্থাৎ তুমি তৈরি করলে, এতদিন যে তৈরি করেছো সেটি তোমার তুমি দেখতে পেতে, কিন্তু আজকে এটি পাবলিশের মাধ্যমে এটি সারা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ সেই ঠিকানা অনুযায়ী তোমার বুলেটিনটি দেখতে পারবে। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই আর্টিকেলটি আমাদের অভিভাবককে দেখাতে পারি এবং আমাদের বুলেটিনের ওয়েব ঠিকানা অভিভাবকদের পাঠিয়ে দিলে তারা দেখে নেবেন এবং নিজের নিচের মতামত দেবেন, এবং ইন্টারনেট সুবিধা না থাকলে আমরা কাগজেও লিখে অভিভাবককে দেখাতে পারি। তো এখানে ভালো করে লক্ষ্য করো, বিদ্যালয় বুলেটিন সম্পর্কে অভিভাবকদের মতামত লিখে অথবা তারকাচিহ্ন দিয়ে। তো তারকাচিহ্ন আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি, যেখানে আসলে আমরা 4-star, 5-star, 3-star, 2-star, 1-star রেটিংগুলো যে দিয়ে থাকি সেভাবে আমরা আসলে রেটিং দিয়ে রাখতে পারি। যদি কোনো কিছু লিখতে না চাই, রেটিং অথবা লিখা দুটো আমরা দিতে পারি। তো এভাবে রেটিং দিয়েও আমরা এখানে মতামত জানাতে পারি। তোমাদের সম্মানিত অভিভাবক এভাবে রেটিং দিয়ে মতামত জানাতে পারেন যদি তারা খুবই ব্যস্ত থাকেন। এছাড়াও যদি তাদের ব্যক্তিগত মতামত এখানে লেখার প্রয়োজন হয়, তাহলে ব্যক্তিগত মতামত আসলে কীভাবে লিখতে হয় আমি আগে নমুনা দিব না, কারণ আসলে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শিখিয়ে দেওয়া। আমি যদি আসলে তোমাদেরকে শুধুমাত্র শিখিয়ে দিই তাহলে একটা নমুনা কপি দিই তাহলে হয়তো তোমরা সেটি উত্তর দিতে পারবে, কিন্তু তোমরা নতুন করে কিছু শিখবে না। তো যার কারণে আমি একটি মন্তব্য লেখার একটা বেশ কিছু ক্রাইটেরিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত, ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের সাফল্যের কথা উল্লেখ করতে হবে, করুন এবং উন্নয়নের উপরে মন্তব্য করুন। এটি আসলে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এবং বিভিন্ন ক্লাসে পাঠ্য এবং পরীক্ষার সাথে সম্পর্কিত উপযুক্ত মন্তব্য করুন। কোনো বিশেষ কর্মসূচি বা প্রজেক্ট সম্পর্কে আপনার মন্তব্য প্রদান করুন। ছাত্রছাত্রীদের যে কোনো বিশেষ প্রয়োজনীয় সহায়তা বা পরামর্শের কথা উল্লেখ করুন, এবং শিক্ষক শিক্ষিকাদের প্রশংসা করুন এবং তাদের প্রতিষ্ঠানের যে কোনো উন্নতির জন্য উৎসাহিত করুন। কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে তা উল্লেখ করুন এবং সমাধানের প্রতি আশ্বাস দিন। বিশেষভাবে লক্ষণীয় এখানে যে মন্তব্য লেখার সময় নিশ্চিত হন যে আপনি সমাধানগুলির প্রতি আশ্বাস দিয়েছেন এবং আপনার মন্তব্যগুলি সম্পর্কে স্কুল পরিচালকের ও শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাশীল হয়। এবার এই বুলেটিন সম্পর্কে আমি একটি নমুনা তোমাদেরকে মতামত লিখে দেখাচ্ছি, এভাবে লিখতে পারো তোমরা। তো অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় শিক্ষার্থীরা স্কুল বুলেটিন পাবলিশ করেছে, যেখানে তারা শিক্ষাজীবনের বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য কার্যক্রম আপলোড করতে পারবে এবং তা স্কুল, কলেজ এবং শিক্ষাজীবন শেষে তাদের কর্মজীবনে কাজে লাগবে। এ ধরনের সফল কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী, সমর্থিত শিক্ষকগণ ও স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এবং এখানে আরও কিছু মতামত থাকতে পারে, বিভিন্ন দুর্বল দিক, ভালো দিক সেগুলোকে মেনশন করতে পারে পজিটিভলি। তো এভাবে অভিভাবকের স্বাক্ষর এবং পদবী লিখে তোমরা এভাবে জমা দিতে পারো, তাহলে অনেক স্পেশাল হবে তোমার। ঠিক এরপর এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি নতুন যা শিখলাম এটি তোমাকে লিখতে হবে। তো তোমাকে লিখতে হবে যেহেতু, সেখানে এই জন্য আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে ঘটনা পর্যবেক্ষণ, ঘটনার প্রেক্ষিত, সঠিক তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া, অনুমান, ভুল তথ্য যাচাই এবং ওয়েবসাইট থেকে কয়েকটি সংবাদ বা আর্টিকেল পর্যালোচনা, তথ্য বিকৃতি করার পদ্ধতির তালিকা, গণযোগাযোগ মাধ্যম, নিউ মিডিয়া, মিডিয়ার উদাহরণ, সংবাদে বাস্তবতার দুটি ঘটনা পর্যালোচনা, জার্নাল তৈরি নির্দেশনা এবং পক্ষপাতিত্বের ধারণা, এক স্টাডি পর্যালোচনা, বিতর্কের আয়োজন, সংবাদের বৈশিষ্ট্যের আলোচনা, সংবাদের কাঠামো আলোচনা, সংবাদের উপাদান নির্ণয়, সংবাদের ডেটা উপাত্তের ধারণা, নিজের অনুসন্ধানী প্রতিবেদন পরিকল্পনা, ভয়েস কমান্ড দিয়ে বাংলা টাইপ, উপাত্ত বিশ্লেষণ, শতকরা বের করা, জরিপের প্রশ্ন তৈরি, জরিপের উপাত্তের উপর ভিত্তি করে গ্রাফ তৈরি করা এবং জরিপের উত্তরের উপর ভিত্তি করে গ্রাফ তৈরি, কপিরাইট, ফেয়ার ইউজ সম্পর্কে ধারণা, নিজেদের প্রতিবেদনের জন্য ছবি, ভিডিও ইত্যাদি ইন্টারনেট থেকে সংগ্রহ করা, গুগল সাইটে ওয়েবসাইট বা বুলেটিন তৈরি করা, এবং ফাইনালি বুলেটিনের অবশিষ্ট আর্টিকেল, অনুসন্ধানী প্রতিবেদন আপলোড এবং বুলেটিন বোর্ড উদ্বোধন, অভিভাবক মূল্যায়ন এবং আত্মমূল্যায়ন।
তো এই বিষয়গুলো আসলে আমরা এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা শিখেছি। নতুন শেখা আমার জীবনের যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করো, শিক্ষা ও কর্মজীবনের প্রয়োজনে জরিপ চালানো, বিতর্ক প্রতিযোগিতা ব্যক্তি সমাজ এবং কর্মজীবনের উপস্থাপনা সহায়ক হবে, ঘটনা পর্যালোচনা করে এবং সংবাদের সত্যতা যাচাই সঠিক ধারণা নিতে ভূমিকা রাখবে। 3 মিডিয়া রিয়েলিটি কীভাবে সংবাদকে প্রভাবিত করে তা অনুধাবন, যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, এবং সংবাদের উপস্থাপনের প্রক্রিয়া এবং উপায় জানা ব্যক্তি ও কর্মজীবনে সহায়ক হবে। ভয়েস টাইপিং, ডেটা উপস্থাপনা, গ্রাফ তৈরি, শিক্ষা ও ব্যক্তি জীবনের কর্মজীবনের বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুসন্ধানমূলক আর্টিকেল তৈরি শিক্ষা এবং কর্মজীবনের উন্নয়নে ভূমিকা রাখবে, এবং বুলেটিন বা পোর্টফোলিও বা ওয়েবসাইট তৈরি ব্যক্তি কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখবে। তথ্য যাচাই উপস্থাপনে আর কী কী নতুন কৌশল আমি জানতে চাই, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে কীভাবে আর্টিকেল তৈরি করা যায়, 2 তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করার উপায়, 3 দ্রুত কাঙ্ক্ষিত ব্যক্তির নিকট তথ্য প্রেরণের পদ্ধতি, দর্শকের এঙ্গেজমেন্ট বৃদ্ধির জন্য মোশন গ্রাফিক্সের মাধ্যমে ডেটা ভিজুয়ালাইজেশন। তো এই বিষয়গুলো তুমি তোমার জানার আগ্রহ রয়েছে বলে যদি উপস্থাপন করো, তা আমি বিশ্বাস করি যে তোমার যে বিষয়গুলি সেটি আসলে সবার থেকে স্পেশাল হবে। তো পুরো সেশনটি তুমি আশা করছি যে এই সেশনের বিষয়গুলো তোমাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। পর্ব এখানে শেষ করছি, খুব ভালো থাকো।